আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের সোমবার থেকে বৃহস্পতিবার নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সাথে আছি আমি নূপুর চৌধুরী। সংবাদের আমরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব, সেই সাথে আপনাদের প্রশ্ন নিব মতামত। তবে শুরুতে আজকের এই অনুষ্ঠানে আমরা যে দুজন সম্মানিত অতিথি পেয়েছি তাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমরা পেয়েছি অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। সেই সাথে আমরা পেয়েছি অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবুল, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। এবং প্রিয় দর্শক, আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে, এছাড়াও সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। সংবাদের অনেক গুরুত্বপূর্ণ খবর আছে, থ্যাংকস গিভিং এর হলিডেও গেল, সেই সাথে ক্রিসমাস আসছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রিসমাসের আগে কর সংস্কার সবকিছু নিয়ে তার ব্যস্ততা আছে, অভিবাসন আইএসের অভিযান আবারও শুরু হয়েছে, সেই সাথে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেট যে যারা আছেন কংগ্রেসম্যান সেই সাথে সিনেটর, তাদের সাথে যে একটি বাকযুদ্ধ সেটিও অব্যাহত আছে। আজকে একটি হোয়াইট হাউসের সুন্দর একটি অনুষ্ঠান ছিল, সেখানেও এলিজাবেথ ওয়ারেনকে নিয়ে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বিষয়টি দেখে এসে আমরা আজকের দিনের ঘটনা বলি এবং এই প্রতিবেদনের আলোকে আলোচনা করব, সেই সাথে দর্শক আপনাদের প্রশ্ন নিব মতামত। When he makes this comment about Senator Elizabeth Warren, doesn't mention her by name, but that's who he's talking about. Watch. You have for the country. এভাবে সিএনএন সংবাদ পরিবেশন করলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেটিভ আমেরিকানদের সম্মাননা দেওয়া অনুষ্ঠানের। Very, very special people. You were here long before any of us were here. Although we have a representative in Congress who they say was here a long time ago. They call her Pocahontas. But you know what? I like you because you are special. You are special people. You are really incredible people. যেখানে ডেমোক্রেটিক এলিজাবেথ ওয়ারেনের নাম ব্যবহার না করে পোকাহন্টাস শব্দটি ব্যবহার করেন প্রেসিডেন্ট ট্রাম্প। And the love that you have for your country, Tom, I would say that's... Pocahontas shabdoti onektai netibachok shabdo native American der kache. Je shabdoti jatigoto bibhed ebong sahinshotakei nirdesh kore. He referred to Pocahontas being in the Senate. Why did he feel the need to say something that is offensive to many people while honoring the Navajo code talkers, these genuine American heroes? I think what most people find offensive is Senator Warren lying about her heritage to advance her career. তাই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ধরনের অনুষ্ঠানে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই ধরনের শব্দ ব্যবহার করতে পারেন কিনা সেটি নিয়ে প্রশ্ন করা হয় প্রেস সেক্রেটারিকে। I don't believe that it is appropriate for him to make a racial slur or anybody else. So this is a racial slur, so why is it appropriate for him to? Well, I think I don't think that it is, and I don't think that was certainly not the president's intent. যদিও সারা হাকাবি বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাউকে হেয় করার জন্য কিছু বলেননি। That Senator Warren was very offensive when she lied about something specifically to advance her career. I don't understand why no one's asking about that question and why that isn't constantly covered. এই অনুষ্ঠানে যুদ্ধে অবদান রাখা নেটিভ আমেরিকানদের সম্মাননা দেওয়া হয়, যে অনুষ্ঠানে হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ জন কেডিও বক্তব্য রাখেন। Of course, is Semper Fidelis, always faithful. Whether you're a young recruit at Paris Island or San Diego, or a middle-aged guy from out west, what these men did, the advantage they gave our Marines when they invaded Iwo Jima was really, and I think it was pointed out, was one of the very few factors that allowed us to be successful in that island. Nupur Chowdhury, TBN 24, New York. প্রতিবেদনটি দেখলাম, সেই সাথে অ্যাটর্নি মাহফুজুর রহমান এবং অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবুল। নারীর প্রতি নির্যাতনের সহিংসতার মাত্রা যে কত ভয়াবহ সেটিও আমরা দেখছি এই কয়েকদিনের বিভিন্ন গণমাধ্যমে এবং সংবাদ মাধ্যমে, যেখান থেকে সিনেটর, কংগ্রেসম্যান, অ্যাসেম্বলিম্যান থেকে শুরু করে হলিউডের প্রযোজক, সাংবাদিক কেউই বাদ যাচ্ছেন না সেই অভিযোগের তালিকা থেকে। তো আমরা এখন যে বিষয়টি শুরুতে আমি মোহাম্মদ আলী বাবুল আপনার কাছে জানতে চাই যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন এলিজাবেথ ওয়ারেনকে নিয়ে, সেটি আমি জিজ্ঞেস করব না আপনাকে। আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে এ ধরনের একটি অনুষ্ঠানে যেখানে অন্যকে সম্মান দেওয়ার জন্য আয়োজন করা হয়, সেখানে রাজনৈতিকভাবে আরেকজনকে হেয় করার জন্য এ ধরনের শব্দ ব্যবহার করা উচিত কিনা? আসলে আমরা যদি দেখতে পাই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই যে একটা অভ্যাস আর কি, টু পুট সামবডি ডাউন,
যে কোনো সময় আক্রমণাত্মক কথা বলা, এমন এমন সব কথা বলা যে কথাতে কাউকে খাটো করে দেখানো হয় কিংবা কাউকে অসম্মান করা হয়, এ ধরনের কথা বলতে উনি ভীষণ পারদর্শী এবং ভীষণ বিতর্কিত কথাবার্তা বলেন। একজন প্রেসিডেন্ট হিসাবে অবশ্যই এটা করা উচিত না। মানুষের প্রতি সম্মান রেখেছে যত ছোটই হোক যত বড়ই হোক। ইভেন কি আমরা দেখেছি প্রথম দিকে একজন একজন আমেরিকান সোলজার যিনি যে বাবা মাকে নিয়ে সেই সোলজার আত্মাহুতি দিয়েছেন দেশের জন্য, তাকে নিয়েও এবং সে মাকে নিয়েও মানে বিদ্রুপাত্মক কথাবার্তা উনি বলেছেন। তো এই খানের ফ্যামিলি এক্স্যাক্টলি, তো উনি এই ধরনের কথাবার্তা বলতে উনি এমনই একজন প্রেসিডেন্ট আনফর্চুনেটলি আমরা পেয়েছি যিনি যার কথাবার্তার জন্য সারা হাকাবির মতো একজন প্রেস সেক্রেটারি রয়েছেন সেটা বিশ্লেষণ করে আকে তাকে আবার ডিফেন্ড করার জন্য ডোনাল্ড ট্রাম্পের আমাদের প্রেসিডেন্টকে ডিফেন্ড করা। আপনার কি মনে হয় যে এই ধরনের যেখানে আপনি ডেকে নিয়ে আসলেন সম্মান করার জন্য, সেখানে এই ধরনের আরেকজনকে ছোট করাই হোক যেভাবেই হোক উচিত কিনা? আমার মনে হয় এটা নতুন কিছু না আমাদের প্রেসিডেন্টের জন্য। বাবুভাই যেটা বললো যে ওনার নিত্য দৈনন্দিন কাজই হচ্ছে এটা, যে আরেকজনকে হেয় করা এবং এটা মানে একটা ডিভাইডেশন তৈরি করা, মানে বিভাজন তৈরি করে দেওয়া জনগোষ্ঠীর মধ্যে প্রতিটা ক্ষেত্রেই। আর এখানে একটা জিনিস আমার মনে হয় উনি এলিজাবেথ ওয়ারেনের পিছনে আজকে নয়, এটা ইভেন ইলেকশন ক্যাম্পেইনের সময়ও উনি ওনার এগেনস্টে এই ধরনের কথা বলেছিল। কারণ এলিজাবেথ ওয়ারেন ছিল একজন কট্টর সমালোচক ডোনাল্ড ট্রাম্প এবং তার যেই আশেপাশের লোকজন তাদের, ইভেন আমরা দেখতে পাই উনি খুবই মানে খুব স্ট্রং ফাইট দিয়েছিল কিন্তু ইয়ের সময় আপনার জেফ সেশনের নমিনেশনের সময়, সেটাও হয়তো উনি ভুলে যান নাই, সেই জন্যই ওনাকে টার্গেট করে সুযোগ পেলেই ওনার সম্বন্ধে বলছে। আর ওবামাকেও বলেন, হ্যাঁ চান্স পেলে ওবামাকেও ধরে বসেন, হ্যাঁ ওটা বলতে থাকে। আর আরেকটা আরেকটা নিউজ আপনি দেখবেন সিমিলার, উনি যে আপনার আমাদের ফ্রি প্রেসের প্রতিও কিন্তু আঘাত এনেছে লাস্ট উইকেন্ডে, উনি বলেছে না সিএনএন মানে দেশকে রিপ্রেজেন্ট করে না, ওনার কথা মানে ভিন্নভাবে বিশ্বের জনগণের কাছে এটা তুলে ধরছে। তো সিএনএন রিপ্লাই করেছে যে কাজ না, ওদের কাজ হচ্ছে নিউজ পরিবেশন করা। প্রেসিডেন্টের দায়িত্ব হচ্ছে আমেরিকার ভাবমূর্তি গোটা বিশ্বে কিভাবে উপস্থাপন করবে সেটা প্রেসিডেন্টের দায়িত্ব। মনে হয় প্রতিদিনই নিত্য নতুন উনি কিছু একটা আমাদের আমেরিকা জনগণ সারা বিশ্বের জন্য কিছু একটা রেখেছে টুইটে হোক টুইটের মাধ্যমে। এটা নিয়ে আমি বাবুল ভাই আপনার কাছে জানতে চাই যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে বলা হয় সবসময় সংবাদের শিরোনাম হওয়ার জন্য তিনি তৎপর, মিডিয়ার প্রতি তার একটি আকর্ষণ আছে, যদিও গণমাধ্যমকে অনেক তিনি বকাবাদ্য করেন সরাসরি সাংবাদিক আক্রমণ করেন, তো আপনার কি মনে হয় যে এই ধরনের বিতর্কিত মন্তব্য করে কি তিনি বারবার সংবাদের শিরোনাম হতে চান? এটা আমার মনে হয় হি হ্যাজ গট উনার যে স্ট্র্যাটেজি এটা হলো নেগেটিভ স্ট্র্যাটেজি, এই নেগেটিভ ভাবে কথা বলে উনি সংবাদের শীর্ষে থাকতে চান, প্রতিদিন যেন উনি আলোচিত কিংবা সমালোচিত। একটা ইলেকশন ক্যাম্পেইনের বিগিনিং আমার নিজের ক্ষেত্রে মনে পড়ে যে হঠাৎ করে শুনলাম যে একজন প্রেসিডেন্ট পদপ্রার্থী মেক্সিকানদের বিরুদ্ধে খারাপ কথা বলল, ওরা ক্রিমিনাল, ওরা রেপিস্ট, এই ধরনের কথা বলল। কে বললো ডোনাল্ড ট্রাম্প। আমার মনে হয় যেমন উনি হাইলাইটে যেমন আমার মতো একজন স্বাভাবিক নর্মাল সিটিজেন, হ্যাঁ সাধারণ সেরকম জানতে পারলো যে এরকম লোক একটা এরকম কথা বললো, তো আমার মনে হয় সারা আমেরিকার জনগণ তখনই তাকে ফাইন্ড আউট করলো নাম্বার ওয়ান যে সে এরকম একটা বিতর্কিত কথা বলছে এবং একটা গোষ্ঠীর বিরুদ্ধে এইভাবে সরাসরি আমেরিকার মতো দেশে কথা বলছে ফ্রি স্পিচের কারণে। উনি যা করছে আমরা আসবো, আমাদের একজন অতিথি আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপু আমি মেইনল্যান্ড থেকে বলছি। জি নাম কি বলে নিতে হবে? আমার নাম রাশেদ। জি আমি একটা আমার একটা ইমিগ্রেশন সম্বন্ধে প্রশ্ন আছে। জি আমার ওয়াইফের ইন্টারভিউ হচ্ছে ডিসেম্বর 18 তারিখ। এখন আমার একটা বেবি আছে 5 মাসের, এখন আমি বেবির জন্য অ্যাপ্লাই করিনি, এখন আমার থেকে কি এখানে যেতে হবে না কি করতে হবে? আপনি কি ইউএস সিটিজেন? ইয়েস আই অ্যাম ইউএস সিটিজেন। আর সিটিজেন হওয়ার পরে কি আপনার বাচ্চাটি হয়েছে?
না আমার অ্যাপ্লাই করার পরে বাচ্চা হয়েছে মার্চ মাসে, আমি ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছিলাম 2006 ডিসেম্বর, আমার বেবি হয়েছে মার্চের 16 তারিখ। আচ্ছা আপনার যেটা করা উচিত ছিল বেবি বর্ন হওয়ার সাথে সাথে আরেকটি সেপারেট অ্যাপ্লিকেশন করে দেওয়া দরকার ছিল আপনার বেবির জন্য, কারণ আপনার যেহেতু ইউএস সিটিজেন হয়ে গিয়েছেন সেক্ষেত্রে আপনার ওয়াইফের সাথে আপনার বেবির ভিসা না দেওয়ার সম্ভাবনা আছে। তো আপনি যেটা করতে পারেন ইমিডিয়েট অ্যাপ্লিকেশন ফাইল করে দিতে পারেন, আর পাশাপাশি উনি ইন্টারভিউ কন্ডাক্ট করতে পারে যদি সেক্ষেত্রে ওনার 6 মাস সময় থাকবে আবার আমেরিকায় আসার ক্ষেত্রে। আর যদি ইন্টারভিউ অনেক সময় দেখা গেছে যে আপনি যদি এটা অ্যাপ্লিকেশন করা থাকে সেক্ষেত্রে অ্যাম্বিসি অনেক সময় কনসিডার করে বেবির ভিসার ক্ষেত্রে। আরেকজন আছেন ফোনে আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। নুপুরতো আমি মামুন বলছি আইওয়া থেকে। জি করুন মামুন ভাই, আপনার কোনো প্রশ্ন আছে কিংবা মতামত? আমার একটা কোশ্চেন আছে, এটা হচ্ছে আমি স্পাউসের থ্রুতে 2016 এ গ্রিন কার্ড পেয়েছি, তো 2017 এর জানুয়ারিতে আমি বাংলাদেশে একবার ঘুরে আসছি, তো আমি আবার 2018 এর জানুয়ারিতে যেতে চাচ্ছি, তা আমার কি যাতায়াতে গ্রিন কার্ডে কোনো প্রবলেম হবে? কারণ আমার গ্রিন কার্ডের মেয়াদটা জুলাই মাসের 1 তারিখে আবার মানে শেষ হয়ে যাবে, আমার আরেকটা গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে, তো এর মধ্যে কি আমি কোনো প্রবলেম ফেস করতে পারি ইমিগ্রেশন ক্রস করার সময়, নাকি আমার যাওয়াটা উচিত হবে না এখন? না, আপনার যেহেতু কন্ডিশনাল গ্রিন কার্ড আছে 2 বছরের জন্য সেক্ষেত্রে আপনার যাতায়াতের কোনো সমস্যা হওয়ার কথা না, কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে আপনার জুলাই মাসে এক্সপাইরেশনের 90 ডেজ আগে আপনার কন্ডিশন রিমুভের জন্য অ্যাপ্লাই করতে হবে। আমরা ফোনের প্রশ্নটি নেওয়ার আগে ফেসবুকে অনেকেই আমাদের সাথে যোগ দিয়েছেন, হোসেন জামিল, মুতাহের হোসেন, সেই সাথে MDM রহমান, রাফি, তারা সবাই টিবিএন 24 টেলিভিশনকে ধন্যবাদ জানিয়েছেন, বিশেষ করে আপনাদের দুজনকে ধন্যবাদ জানিয়েছেন সুন্দর, সেই সাথে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়েও তারা বিভিন্ন মন্তব্য করেছেন, সেই সাথে ফরিদা ইয়াসমনও ধন্যবাদ জানিয়েছেন এ ধরনের সুন্দর একটি অনুষ্ঠান করার জন্য। আমি বাবুল আপনার কাছে যেতে চাই, যে উনি যেমনটি খুব সুন্দর করে বলছিলেন যে যখন একজন প্রার্থী বললেন যে মেক্সিকানরা অনেক নেতিবাচক শব্দ ব্যবহার করলেন, তখন সাধারণ মানুষের নজরে আসলো কি, এটাই কি তার স্ট্র্যাটেজি যে প্রেসিডেন্ট হওয়ার পরও এই ধরনের মন্তব্য করে করে তিনি? আমি আমি তাই মনে করি, কারণ আগে যারা প্রেসিডেন্ট ছিলেন ফর এক্সাম্পল ক্লিন্টন, তারপর ওবামা, তাদের যে প্রেসিডেন্সি সে সময়ে আমরা অনেক সুন্দর সুন্দর কথাবার্তা বলেছি, ইভেন তাদের বিরোধী পক্ষকেও তারা এমনভাবে কঠোরভাবে সমালোচিত সমালোচনা করেননি, কিংবা বললেও সেটা সৌজন্যমূলক কথাবার্তা বলেছেন। কিন্তু আমাদের বর্তমান প্রেসিডেন্ট উনি যেভাবে আক্রমণাত্মক সুরে কথা বলেন এবং বিতর্কিত কথাবার্তা বলেন, এটা আসলেই মানে বেশ দৃষ্টিকটু, এবং এটা ডিফেন্ড করার জন্য যে বললাম না আরেকজন সেক্রেটারিকে এক্সপ্লেইন করতে হয়, যখন সমালোচিত হয় তখন আবার সামনে এসে এটা এক্সপ্লেইন করতে হয় না উনি এটা মিন করেননি, ওটা মিন করেছে, ওটা মিন করেছেন। একজন আছেন ফোনে আমাদের সাথে, কে আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি কুইন্স থেকে বলছি, আমার নাম মোহাম্মদ হোসেন। জি ভাইয়া, আপনার কোনো কোশ্চেন কিংবা মতামত আছে? জি আমার কোশ্চেন আছে। জি করুন। আমি জুন মাসে 18 তারিখ আমার মা এবং আমার শাশুড়ি গ্রিন কার্ডের টাকা জমা দিয়েছি, এখন আমি USCIS অফিসে গিয়ে জানলাম ওরা গ্রিন কার্ড পাঠিয়েছে পোস্ট অফিসে, আমি পোস্ট অফিসে গেলাম ওরা বলে এটা মেইল করে দিয়েছে আমার বাসায়, কিন্তু আমি মেইলটা এখনো পাই নাই, গ্রিন কার্ড এখনো পাই নাই, এখন আমাকে কি করতে হবে? আচ্ছা হ্যাঁ, আপনার সিচুয়েশন আমরা সচরাচর দেখে থাকি, এই এটা খুবই কমন প্রবলেম, যে কোনো কারণেই হোক দেখা যায় যারা ইমিগ্রেন্ট হয়ে আসে তাদের আত্মীয় স্বজন ফি দিয়ে থাকে কিন্তু গ্রিন কার্ড আর হাতে পায় না, এবং সিমিলার ইনফরমেশন পায় যে USCIS-এ ফোন করলে বলে তারা পাঠিয়ে দিয়েছে এবং UPS বলে তারা ডেলিভারি করে দিয়েছে, তাহলে গেল কোথায় কার্ডটা? তো আমার পরামর্শ হলো এই এই সিচুয়েশনে আপনি দেরি না করে আবার রিপ্লেসমেন্টের জন্য অ্যাপ্লাই করে দিলে এটা হবে সবচেয়ে বেস্ট আপনাদের জন্য, কারণ এক্ষেত্রে আপনাদের টাইম সেভ হবে এবং এটা আবার নতুন কার্ডটা পেতে হয়তো আরও 6 থেকে 7 মাস লেগে যেতে পারে। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। জি আমার নাম কিবরিয়া, আমার একটা কুইক কোশ্চেন ছিল। জি করুন কিবরিয়া ভাই, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা যদি আমি যদি কত টাকা বাংলাদেশে পাঠাইতে পারবো, ধরেন যদি আমি যদি $100,000 আমার নামে পাঠাই,
আমার অ্যাকাউন্টে বাংলাদেশে, এতে কি কোনো সমস্যা আছে? আচ্ছা, না সেক্ষেত্রে টাকা পাঠানো আপনি আমেরিকাতে কিনা ফ্রি ইকোনমি, আপনি যত ইচ্ছে তত পাঠাতে পারেন। তবে অবশ্যই আপনি যদি এই ধরনের কোনো বড় ধরনের ট্রানজেকশন করেন সেক্ষেত্রে অবশ্যই আইআরএস ইন্টারভিন করতে পারে, সেক্ষেত্রে আপনাকে ব্যাক আপ রাখতে হবে যে আপনার লিগেল সোর্স দেখাতে হবে যে আপনি ট্যাক্স পে করেছেন, এই টাকার উপরে এটা সারপ্লাস হয়ে আছে আপনার টাকা, তো সেইভাবে আপনাকে প্রস্তুতি রাখতে হবে। আরেকজন আছেন ফোনে আমাদের সাথে, কে আছেন? এবং প্রিয় দর্শক, আপনার সুবিধার জন্য, আপনার প্রশ্নটি করার জন্য আপনি যেন উত্তরটি সুন্দরভাবে শুনতে পান, সে কারণে অবশ্যই টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নেবেন, উত্তর শোনার সময় টেলিভিশনের ভলিউমটি বাড়াবেন, আবার ফোনের স্পিকারটি বন্ধ করে নেবেন। কে আছেন আমাদের সাথে? জি, ওয়ালাইকুম আসসালাম মিজান ভাই, বলুন। হ্যাঁ, আমি আমাদের বর্তমান প্রেসিডেন্ট সম্পর্কে একটা কথা বলতে চাই। উনি, আমরা সবাই জানি যে উনি সাধারণ ভোটে বেশ বড় একটা প্রায় 30% ভোট, আমার যদি ভুল না হলে কমপ্লিট নির্বাচিত হয়েছেন, তো সেটা আমরা সবাই জানি। তো কিন্তু উনি প্রচুর মিথ্যে বলেন, সেটাও বেশ ভালোভাবে প্রমাণিত। উনি যেগুলো আমাদের মিডিয়ার বিপক্ষে বলছেন যে মিডিয়া মিথ্যে বলে, কোনোটাই উনি প্রমাণ করতে পারেননি, কিন্তু মিডিয়া যেগুলো বলছেন ওগুলো ম্যাক্সিমামই অনেকটাই সত্য প্রমাণিত হয়ে গেছে বা কিছু হওয়ার পথে। তো আমার কথা হচ্ছে, এদেশ একটা উন্নত দেশ এবং শিক্ষিত, এদেশের অনেক ম্যাক্সিমাম লোকই শিক্ষিত, ন্যূনতম স্কুল অতিক্রম করে। তো এখানে অন্ধ ভক্ত ছাড়া যারা খুবই অন্ধ, তারাই আমার মনে হয় যে ট্রাম্পের উপর এখনো আস্থা রাখেন বা তার পক্ষ নিয়ে অনেক কথা বলেন। এবং ওনার প্রেস সেক্রেটারিকে দেখে প্রচুর মিথ্যে কথা বলতে হয় ওনাকে প্রতিষ্ঠিত করার জন্য। এই যে একটা অসুন্দর একটা অবস্থা, এই ব্যাপারটা আরো আরো আমরা 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 কি রাষ্ট্রীয় ভাবে আরো সচেতন হওয়া উচিত না, বা বিরোধী দল বা সরকারি যে দলটা আছে তাদেরও আর একটু কেয়ারফুল হওয়া উচিত, কারণ এতে আমেরিকার ভাবমূর্তি খুবই ক্ষুণ্ণ হচ্ছে পুরো পৃথিবীতে। হ্যাঁ, তো এটা একেবারে স্পষ্ট এখন। আপনি সচেতন একজন নাগরিক বলে এ ধরনের একটি প্রশ্ন করেছেন এবং খুব সুন্দর ভাবে জিজ্ঞেস করেছেন যে যখন গণমাধ্যমকে মিথ্যা বলছে, যে গণমাধ্যম মিথ্যা বলছে কিন্তু সেটি প্রমাণ করতে পারছে না, কিন্তু উনি যে মিথ্যা বলছেন সেটি কিন্তু গণমাধ্যম প্রমাণ করছে। বাবুল ভাই, আমি এই বিষয়টি ওনার প্রশ্ন ধরে আপনার কাছে জানবো, তবে আরেকজন ফোনে চলে এসেছেন, তার প্রশ্নটি আমরা নিয়ে নিই। কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কুইন্স থেকে বলছিলাম, আমার নাম এমডি রহমান। জি, আপনার প্রশ্ন কিংবা মতামত? আচ্ছা, আমার প্রশ্ন মাহফুজ ভাইয়ের কাছে, যে আমি আমার বাবা মার জন্য অ্যাপ্লাই করেছিলাম আজ থেকে ধরেন আপনার 6-7 বছর আগে। কত সালে? সম্ভবত 2012 অথবা 2010 সালের দিকে। আচ্ছা, 2012 অথবা 2010। আচ্ছা, বলুন পরে, এটা ছোট করে বলতে হবে। জি, অ্যাপ্লাই করার, কিন্তু আমার, হ্যালো, আমরা শুনতে পাচ্ছি কিন্তু আপনাকে ছোট করে প্রশ্নটি করতে হবে। আচ্ছা, ছোট করে করতেছি। আমার ডেট অফ বার্থ, যেটা আমার বাবা মার ডেট অফ বার্থ 10 বছরের কম বাড়া হয়ে গেছিল, যেমন 61 জায়গাতে ধরেন 51 হয়ে গেছিল, 61 ছিল সেখানে 51 হয়েছে, তো ওই অ্যাপ্লিকেশনটা আমার টোটালি বাতিল হয়ে গেছে। এখন কি আমাকে অ্যাপ্লিকেশন করতে গেলে ওই যেটাতে আমি করছি ওটা দিয়ে? আচ্ছা, মানে আপনি কি করবেন এই মুহূর্তে, আপনার করণীয় কি সেটাই জানতে চাচ্ছেন মাহফুজ? না, যদি আগে যে ইনফরমেশন দিয়েছেন সেটা যদি মিস্টেকেন হয়ে থাকে কোনো কারণে, সেই ক্ষেত্রে সেটা আবার আন্ডু করতে পারেন, নতুনভাবে ওনাদের পাসপোর্টের কপি, বার্থ সার্টিফিকেট, এবং যদি তারা সেই প্রশ্ন তুলে তাহলে সেভাবে আপনাদেরকে এক্সপ্লেন করার জন্য সে প্রস্তুতি রাখতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র আপনার সাথে রাখতে হবে। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলম রিসমন হিল থেকে বলছি। জি, বলুন।
আমার কোশ্চেনটা মাহবুব ভাইয়ের কাছে। হ্যাঁ বলুন। আচ্ছা কোশ্চেনটা হলো, আমার দুইটা বাচ্চা ও দুইটাই দেশে বর্ন হয়েছে, একটা আমি ইউএস সিটিজেন হওয়ার পরে বর্ন হয়েছে, আর একটা আমার গ্রিনকার্ড থাকা অবস্থায়। তো ছেলেটা তো দেশ থেকে কনসুলেট থেকে সে পাসপোর্ট পেয়ে গেছে এবং বাচ্চা টিকিট সে পেয়ে গেছে, আর মেয়েটা এই দেশে আসার পরে আমি পাসপোর্ট অফিসে অ্যাপ্লিকেশন করছি, দেন পাসপোর্ট পেয়ে গেছে। আমার কোশ্চেনটা হলো, এদের জন্য কি সিটিজেনশিপ সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করার জন্য কি ম্যান্ডেটরি আমাকে নিতে হবে সিটিজেনশিপ সার্টিফিকেট? আচ্ছা না, যেমন আপনার ছেলে উনি কনসুলেট থেকে পাসপোর্ট নিয়েছে, উনি একটা সার্টিফিকেট ও বার্থ পেয়েছে ওখান থেকে, তো ওনার ক্ষেত্রে আর নতুন করে সার্টিফিকেট সিটিজেনশিপ সার্টিফিকেট দরকার নেই। কিন্তু আপনার যে মেয়ে আছে উনি এদেশে আসছে, আপনি যখন গ্রিন কার্ড ছিলেন এবং আপনি যখন সিটিজেন হয়ে গেছেন তখন কিন্তু উনি অটোমেটিক সিটিজেন হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি পাসপোর্ট নিয়েছেন আপনি বলেছেন, কিন্তু সেক্ষেত্রে একটা এই লুপল থাকে এখানে যে ওনার কোনো সিটিজেনশিপের প্রুফ নেই, কিন্তু ওনার বার্থ সার্টিফিকেট বাংলাদেশি, ওনার পাসপোর্ট ইউএস এর, কিন্তু কোনো প্রুফ নেই। যখন ওনাকে কেউ কোনো এজেন্সি অথবা কোনো গভর্নমেন্ট ডিপার্টমেন্ট যখন আস্ক করবে যে ওনার সিটিজেনশিপের প্রুফ দেখাতে, তো সেক্ষেত্রে বেস্ট অপশন হলো ওনার জন্য সার্টিফিকেট অফ সিটিজেনশিপ অ্যাপ্লাই করে দেওয়া। ইউএসসিএস কে আছেন আমাদের সাথে, একটু অপেক্ষা করতে হবে, একজনের প্রশ্ন উত্তর দেওয়ার পরে আরেকজন প্রশ্ন করতে পারবে। কে আছেন? জি আপনি করুন, আপনি এখন করুন। আচ্ছা জি, আচ্ছা আমি আমার ভাইয়ের জন্য 2004 এ অ্যাপ্লাই করেছি, কিন্তু এখন 2005 এ অ্যাপ্লাই করেছি, সরি 2005 সালের কোন মাসে, এই জন্য আমরা একটু মানে অপেক্ষা করছি আর কি। আচ্ছা, কিন্তু 2005 সালে কোন মাসে অ্যাপ্লাই করেছেন? 2005 এর অগস্ট মাসে, অগস্টে 2004 চলছে। হ্যাঁ, চার ওরা ডিসেম্বর মাসে, চারের জুন মাসের অ্যাপ্লিকেশনগুলো ওরা ভিসা প্রসেস করছে। যেহেতু আপনি অগস্ট 2005 অ্যাপ্লাই করেছেন, মনে হয় বছরখানেকের মধ্যে ন্যাশনাল ভিসা সেন্টার থেকে ভিসা সংক্রান্ত কাগজপত্র পেয়ে যাবেন। আমরা ফোনের প্রশ্নটি নেওয়ার আগে ফেসবুকে একজন প্রশ্ন করছেন, অনেকক্ষণ ধরে তার উত্তরটি দিতে চাই। তিনি তার হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করেছিলেন, 6 মাসের উপর চলে গেছে, ওনাকে আবার মেডিকেল দিতে বলেছে। অনেকেই বলছেন ভিসা দেওয়ার সময় হলে তারা কেবল রি মেডিকেল দিতে বলে, আসলে কি রি মেডিকেল মানে ভালো লক্ষণ, মানে উনি বুঝতে পারছেন না? না, এটা মেডিকেলের প্রশ্ন আসবে, সম্ভবত ওনার হাজবেন্ড ঢাকাতে ভিসার প্রসেসিং এ আছে, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় এমবেসি আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং অথবা অন্য কোনো রিকোয়ারমেন্টের জন্য অ্যাপ্লিকেশনটা হোল্ড করে রাখে। তো ইন দি মিন টাইম যদি 6 মাসের বেশি হয়ে যায় তখন ওই আপনার এমবেসি আস্ক করে যে নতুন মেডিকেল করার জন্য, তো সেটাই হয়েছে তো ওনার ক্ষেত্রে। এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? না, এটা নরমাল প্রসেসিং, যেহেতু এক্সপাইরেশন হয়ে গেছে, নতুন মেডিকেল ছাড়া ওনাকে ভিসা ইস্যু করতে পারবে না। আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি লিটন, হ্যাঁ আমি লিটন বলছিলাম। আমার বাবার নামের মধ্যে ভুল আছে, সে অ্যাপ্লিকেশনের সময় কি বলতে ঠিক রাখতে হবে জন্ম তারিখে? ওনার বাবার ভুল আছে নামটি, তো যখন উনি অ্যাপ্লাই করবেন, নামটি না, ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ সেটি কি রাখতে হবে না উনি কারেকশন করার সুযোগ পাবেন? না, ভুল কেন রাখবেন, যদি ওনার যেটা সঠিক ওনার যেই পার্সোনাল ডকুমেন্টেশন আছে, এখন তো বাংলাদেশে আপনার ন্যাশনাল আইডি কার্ড থাকে, এগুলো সেন্ট্রালি হ্যান্ডেল করা হয়, তো সেই ক্ষেত্রে যেটা সঠিক সেটাই ইউজ করবেন। আমরা ফোনের প্রশ্ন নিব একটু পরে, তবে আমি বাবুল ভাই আপনার কাছে যেতে চাই। একজন প্রশ্ন করেছিলেন খুব সুন্দর করে, যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ভাবমূর্তি, আমরা দেখেছি যে স্নায়ু যুদ্ধের পরে গোটা বিশ্বের একমেরুকরণ বিশ্ব ব্যবস্থার একমাত্র সমন্বয়ক, আমি বলবো সব দিক থেকে এগোনো, এবং এই আমেরিকা কিন্তু আইডল গোটা বিশ্বের জন্য, গণতন্ত্রই বলি, অর্থনীতি বলি, সবকিছুর ক্ষেত্রে। তো ওই দেশটির প্রেসিডেন্টকে নিয়ে এত কিছু হয় গণমাধ্যমে, তো সেই বিষয়টি আপনি কিভাবে বলেন এবং জনগণকে সচেতন করার জন্য? আসলে এটা এটা প্রথম থেকেই আমরা দেখে আসছি যে উনি এরকম ভাবে
তির্যক কথাবার্তা, আক্রমণাত্মক কথাবার্তায় ভীষণ পারদর্শী। এটা ওনার নেচারটাই এরকম আর কি। উনি আগে থেকেই, যখন প্রেসিডেন্ট হননি তার আগে থেকেই এরকম। আমি একটা আর্টিকেল পড়ছিলাম, দ্য অ্যানালাইসিস অফ ডোনাল্ড ট্রাম্প, তো ওখানে ওনার সম্পর্কে এরকম বলা আছে যে উনি নেচারটাই এরকম, এবং প্রেসিডেন্ট হওয়ার পরে ওটা উনি চেঞ্জ করেননি। আক্রমণাত্মক কথা, তীব্র বাক্য বানে জর্জরিত করার যে ক্ষমতা, এই এই ব্যাপারে ওনার এক্সপার্টিজ আছে। এবং এটা যে আমরা আসবো আবার বাবুল, আমাদের সাথে ফোনে একজন আছেন, কে আছেন আমাদের সাথে? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমার একটা প্রশ্ন আছে, আপনি স্বাগত স্যার। নীল আই কোন যে জামাইকা থেকে? আচ্ছা বলুন। যে এক হিসাবে এই মাত্র একটা উত্তর দিল যে ওই যে বাচ্চার ব্যাপারে, যে ওই সিটিজেনশিপ বাচ্চা সিটিজেন হয়েছে কিন্তু তার প্রুফ নেই, স্টিল আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। না, তিনি আপনি হয়তো উত্তরটি বুঝতে পারেননি। উনি বলেছিলেন যে বাচ্চাটি সিটিজেন হয়ে জন্ম নেয়নি, সে বাচ্চাটির ক্ষেত্রে, মেয়েটির ক্ষেত্রে উত্তর দিয়েছেন। সেটা যেটা উনি এদেশে আসছে, যখন কোনো চাইল্ড এদেশে আসে গ্রিন কার্ড নিয়ে, যখন প্যারেন্টস সিটিজেন হয়ে যায়, কিন্তু আইনগতভাবে উনি অটোমেটিক সিটিজেন হয়ে যায় বাচ্চাটি, তো সেক্ষেত্রে বাচ্চাটি পাসপোর্টও পাওয়ার যোগ্য রাখে। সেক্ষেত্রে উনি যিনি প্রশ্ন করেছিলেন, ওনার মেয়ে কিন্তু পাসপোর্টও পেয়ে গিয়েছিল, কিন্তু অ্যাজ এ উনি যে সিটিজেন সেটার প্রুফের জন্য আপনাকে সার্টিফিকেট অফ সিটিজেনশিপ জন্য অ্যাপ্লাই করতে হয়। সেটার একটা ইউএসএস এর নির্দিষ্ট ফর্ম আছে, সেই ফর্ম অ্যাপ্লাই করে এটার সময় লাগে 8-10 মাস, তখন আপনার ইউএসএস একটা সার্টিফিকেট ইস্যু করে, সেটা হচ্ছে সার্টিফিকেট অফ সিটিজেনশিপ, এবং সেটাকেই ওনার সিটিজেনশিপের প্রুফ হিসেবে ধরা হয়। আপনার উত্তরটি হয়তো আপনি পেয়ে গেছেন। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন? কে আছেন আমাদের সাথে? জি শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন কিংবা আপনার মতামত থাকলে। আমি হ্যালো, আমি ব্রঞ্জ থেকে বলছিলাম। আমি এটনি মাহমুদুর রহমানের সাথে একটু একটা কোয়েশ্চন আছে আমার। হ্যাঁ বলুন। আপনি টেলিভিশনের উত্তর শুনে শুনে কিন্তু বলতে পারবেন না, আপনাকে টানা বলে যেতে হবে। আপনি আপনার প্রশ্নটি শেষ করুন, আপনার প্রশ্নটি শেষ করুন। জি আমার কোশ্চেনটা ছিল এটনি মাহবুবুর রহমান সাহেবের কাছে, যে আমার এক ফ্রেন্ড দেশে গেছিল বাংলাদেশে, তো উনি যাওয়ার পথে উনি দুবাই হয়ে গেছিল, দুবাইতে ওনার পাসপোর্টটা লস্ট হয়ে গেছে যে কোনো ভাবেই, উনি আবার বাংলাদেশে যাইতে পারছে, কোনো অসুবিধা হয় নাই, কিন্তু যাওয়ার পরে উনি এমবাসিতে ক্লেম করেছে, অভিযোগ করেছে যে পাসপোর্টটা হারিয়ে গেছে। ওনাকে 2 মাসের সময় দিয়েছিল, কিন্তু 2 মাস অলরেডি ওভার হয়ে গেছে। ওভার হওয়ার পরে ওনাকে বলছে যে আরো 90 ডেজ, মানে আরো আরো 1 মাস অপেক্ষা করতে হবে। সো এখন ওনার কি কোনো মানে এখন উনি কি করতে পারে বা কি করণীয় এই মুহূর্তে, কি করণীয়? জি এদেশে আসা, উনি আবার সিটিজেন আর কি। জি সেটা অবশ্যই একমাত্র পন্থা হচ্ছে আপনার এমবেসি, লোকাল এমবেসির কাছে যোগাযোগ করা, ওদের যে নির্দিষ্ট টাইম ফ্রেম এবং নির্দিষ্ট যে প্রসিডিউর আছে সেটা ওনাকে ফলো করতেই হবে ওখানে লোকাল এমবেসিতে। এর মধ্যে তিনি আর ব্যাক করতে পারবেন না, না প্রপার ডকুমেন্টেশন ছাড়া উনি আসতে পারবেন না। আপনারা তো এই মুহূর্তে উনাকে অপেক্ষা করাটাই হচ্ছে ওনার বুদ্ধিমানের মতো কাজ হবে। আরেকজন আছেন আমাদের সাথে, এবং এই প্রশ্নটি নিয়ে আমরা বিরতিতে যেতে চাই, কে আছেন আমাদের সাথে? হ্যাঁ, আমি তাহারা বলছি ব্রঞ্জ থেকে। আমার আম্মু 4 মাস হয়েছে বাংলাদেশে আছেন, তো কতদিনের মধ্যে ব্যাক করতে পারবেন? উনি কি কোন ভিসায় এসেছেন? উনি ইমিগ্রেন্ট ভিসা, গ্রিন কার্ড আছে ওনার, গ্রিন কার্ড আছে। হ্যাঁ, উনি যদি সিটিজেনশিপ নিতে চায় ফিউচার 5 ইয়ার্স এর মধ্যে, তাহলে ওনার 6 মাসের বেশি আমেরিকার বাইরে অবস্থান করা ঠিক হবে না। আমরা আপনাদের প্রশ্ন নিব মতামত, সেই সাথে আমাদের মাঝে অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবুল এবং অ্যাটর্নি মাহফুজুর রহমান আছেন, তাদের সাথেও আমরা কথা বলবো। তবে এই পর্যায়ে সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নিবার। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং দুজন অতিথি আছেন, অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবুল এবং অ্যাটর্নি মাহফুজুর রহমান। আমরা অনুষ্ঠানে যাওয়ার আগে গিয়াসউদ্দিন একটি প্রশ্ন করেছেন সিলেট থেকে, তার ভাইয়া তার জন্য অ্যাপ্লাই করেছে 3 বছর হয়েছে, মা গ্রিন কার্ড দিয়ে অ্যাপ্লাই করেছেন 2 বছর হয়েছে, তিনি আনম্যারিড, তো আর কতদিন লাগতে পারে?
সেক্ষেত্রে আরো 10 বছরের মতো অপেক্ষা করা লাগতে পারে ভাইয়ের অ্যাপ্লিকেশনে। আর মা অ্যাপ্লাই করেছে আনমেরিড চাইল্ড হিসাবে, সেই ক্ষেত্রে ওনার বয়স কত সেটা বলেনি উনি। উনি যদি ওভার 21 হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে 6-7 বছর লেগে যেতে পারে। আর যদি উনি যদি আন্ডার 21 হয়, 30 বছর, ঠিক আছে, তাহলে ঠিক আছে, তাহলে আর ওই প্রশ্নে আনসার প্রশ্নে গেলাম না, তাহলে ওরা সেক্ষেত্রে 6-7 বছর লেগে যেতে পারে। আরেকজন আছেন ফোনে, আমরা প্রশ্নটি নিতে চাই, তারপরে বাবুল ভাই আপনার কাছে যাব। কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আমি জানতে চাইছিলাম আমার বোনের জন্য অ্যাপ্লাই করেছে 2009-এ, এটা কখন লাগবে, কতদিন লাগতে পারে? এখন আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যে জুন 2004-এর অ্যাপ্লিকেশনগুলো ভিসা ইস্যু করছে ডিসেম্বর মাসে, সেই ক্ষেত্রে হয়তো আরো 5-6 বছর লেগে যেতে পারে। আরেকজন আছেন ফোনে আমাদের সাথে, কে আছেন? আমি শাহাদাত, আসসালামু আলাইকুম, আমি ব্রঞ্জ থেকে বলতেছিলাম। জি, প্রশ্নটি করুন। প্রশ্ন হলো আমার ওয়াইফে আর কি, আমার শ্বশুর শাশুড়ির জন্য অ্যাপ্লাই করা হয়েছিল গত জুলাইতে, লাস্ট ইয়ারে 2016 জুলাই। হ্যাঁ, এই মাসে অলরেডি আপনার স্পন্সর সাইসো গুলো সব দেওয়া হয়ে গেছে অলরেডি, বাট স্টিল দেখে নাই আপনার এখনো। আচ্ছা, আর কতদিন লাগতে পারে? সেক্ষেত্রে এখন ন্যাশনাল ভিসা সেন্টারের প্রসেসিংটা এই মুহূর্তে একটু ডিলে দেখা যাচ্ছে, তো সেক্ষেত্রে মিনিমাম 3 মাস লাগে সব কাগজপত্র জমা দেওয়ার পরে ইন্টারভিউ স্কেজুলের জন্য। আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? আমার নাম মোহাম্মদ আনাম রাসেল। জি, আমি নিউ ইয়র্ক কুইন্স থেকে বলতেছি। জি ভাইয়া, বলুন। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে যে আমার ওয়াইফ, সে প্রেগনেন্ট 7 মান্থস, আমার দুইটা বাচ্চা আছে, একটা বাচ্চার বয়স হচ্ছে 7 ইয়ার্স আর একটা হচ্ছে 1 ইয়ার। তো আমার ওয়াইফ যদি তার মাকে নিয়ে আসতে চায়, এক্ষেত্রে কি নিয়ে আসতে হবে? আচ্ছা, আপনার ওয়াইফ যদি ইউএস সিটিজেন হয় তাহলে সরাসরি ইমিগ্রেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবে, আর যদি উনি ইউএস সিটিজেন না হয় সেই ক্ষেত্রে ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারে, যেটা B1 B2 ভিসা বলা হয়। সেই ক্ষেত্রে আপনার এখান থেকে আপনার নন ইমিগ্রেন্ট স্পন্সর করতে পারেন এবং সেই সাথে আপনার ওয়াইফের প্রেগনেন্সি কাগজপত্র প্রোভাইড করতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রে এমবিসি ভিসা ইস্যু করে থাকে। আরেকজন আছেন ফোনে আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মিশিগান থেকে মোহাম্মদ সত্তার বলছি। জি সত্তার ভাই, বলুন। আমার আমার ছেলের বউ আজ 3 বছর ধরে আমেরিকাতে আছে, 2 বছরে গ্রিন কার্ড ছিল, আবার আমরা গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করছি, 1 বছর হয়ে গেছে। এই অবস্থা গ্রিন কার্ড আমরা পাই নাই, এই অবস্থায় আমরা সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে পারবো নাকি? আরেকজন আছেন ফোনে আমাদের সাথে, কে আছেন? জি ওয়ালাইকুম আসসালাম। আমি কুড়ি জামাইকা থেকে বলছিলাম। জি বলুন। অ্যাটর্নি সাহেবের কাছে আমার একটা কোশ্চেন ছিল, বলুন, স্টেপ সিস্টার এবং ব্রাদারের জন্য অ্যাপ্লিকেশন করা যাবে কিনা। আরেকটা বিষয় হচ্ছে যে আমার বাবা মারা গেছেন, আরেকজন আছেন ফোনে আমাদের, এবং প্রিয় দর্শক, এই ফোনটি আমাদের আজকে শেষ ফোন হবে, কারণ আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবুলের কাছ থেকে আরেকটু বিশ্লেষণ নিব, তবে আগামী কাল ঠিক একই সময়ে এই অনুষ্ঠানটি নিয়ে আমরা হাজির হব। আমাদের কে আছেন আমাদের সাথে? হ্যালো। জি শুনতে পাচ্ছি। আমি জামাইকা
আরিফা বলছি, আমি এই বছরের জুনে সিটিজেনের জন্য অ্যাপ্লাই করেছিলাম, তো আমি এই পর্যন্ত ইন্টারভিউ ডেট পাইনি। তো আমি বাংলাদেশে ট্রাভেল করতে চাচ্ছি, তো আমার কবে নাগাদ ইন্টারভিউ ডেট আসতে পারে, এবং আমি কি ইন্টারভিউ ছাড়া কি বাংলাদেশে বা অন্য কোথাও ট্রাভেলিং করতে পারবো কিনা আমি একটু জানতে চাচ্ছিলাম। যেটা এখন যে সিটিজেনশিপের যে প্রসেসিং, সেক্ষেত্রে 7 থেকে 8 মাস লেগে যাচ্ছে ইন্টারভিউ স্কেজুল করার ক্ষেত্রে। সেক্ষেত্রে হয়তো আপনাকে আরও কিছু সময় অপেক্ষা করা লাগতে পারে ইন্টারভিউ স্কেজুলের জন্য। আর ট্রাভেলের ক্ষেত্রে সাধারণত বেসিক রুল হচ্ছে, যখন আপনি সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকে, আপনি ট্রাভেল করা যায় না। তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় ইমার্জেন্সি ট্রাভেল করে, সেক্ষেত্রে প্র্যাকটিক্যালি ইউএসসিএস সেক্ষেত্রে কোনো সিটিজেনশিপ পাওয়ার ক্ষেত্রে কোনো বাধা করে না, আমরা দেখেছি ফিউচার মানে প্রিভিয়াস আমাদের অ্যাপ্লিকেশনে। তো না করাটাই ভালো ট্রাভেল আপনার এই মুহূর্তে। ফেসবুকের একটি প্রশ্ন আপনাকে করছি সুলতানা মুর্শিদ, উনি বলেছেন উনি গ্রিন কার্ড হোল্ডার ধারী, তার হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করেছেন 2016 সালের অক্টোবরে, আর কতদিন লাগবে? হয়তো বছরখানেকের মধ্যে এনবিসির কাগজপত্র পেয়ে যাবেন। বর্তমানে আপনার ডিসেম্বর 2015 কেসগুলো ওরা ভিসা ইস্যু করছে। মোহাম্মদ আলিম বাহুল, আপনার কাছে আমি যেতে চাই যে অনেক প্রশ্ন অভিবাসন নিয়ে, আপনাকে আমি সাম্প্রতিক কমিউনিটির একটি বিষয় নিয়ে জানতে চাইব। তবে আপনার কাছে আমি জানতে চাই যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন নীতি সব কিছু নিয়েই, আপনি যে বারবার বলছিলেন যে গণমাধ্যমের শিরোনাম হওয়ার জন্য তিনি নেতিবাচক অনেক কিছুই করেন, অনেক কিছু করছেনও তিনি, এবং এবং তার একটি প্রশ্নে, আমাদের দর্শকের একটি প্রশ্নে সেটির একটি উত্তর ছিল খুব সুন্দর, সেটি হচ্ছে তিনি তো ভোট পেয়ে নির্বাচিত প্রেসিডেন্ট হয়েছেন এবং এখানকার জনগণই তাকে ভোট দিয়েছে। তো এই বিষয়টিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন যে হয়তো তিনি ভাগ করেছেন, আমাদের মতো ইমিগ্রেন্ট যারা, অভিবাসী যারা, তাকে আমরা পছন্দ করছি না, কিন্তু একটি জনগোষ্ঠীর তিনি সমর্থন পেয়ে কিন্তু তিনি আজকের প্রেসিডেন্ট? হ্যাঁ, যে সেই জনগোষ্ঠী কারা, বিভিন্ন সংবাদপত্রের বিভিন্ন ফিচারে আমরা দেখেছি যে এই দেশের শ্বেতাঙ্গ 39% যারা আছে তারা খুব উচ্চশিক্ষিত নয় এই ধরনের, এবং তারা সাবার্বে মোস্টলি থাকেন, তাদের যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টটাকে ইস্যু করে উনি মানে এটা করে যাচ্ছেন এবং সেটাকে উনি কাজে লাগিয়েছেন। ইনফ্যাক্ট উনি খুব চতুরতার সঙ্গে এটা কাজে লাগাতে পেরেছেন বলে আমার ধারণা। কারণ কি, এই এখানে একটু পলিটিক্যাল সায়েন্সের একটা থিওরি আমার মনে পড়ছে, মেকিয়াভেলিজম। মেকিয়াভেলিজম যেটা বলা হয়, এন্ডস জাস্টিফাইজ দ্য মিনস, যে ক্ষমতায় থাকার জন্য বা যাওয়ার জন্য আলটিমেটলি যা কিছু করার সেটা আমি করব। ইনফ্যাক্ট শর্ট ইন শর্ট এটাই বলা হয়। তো উনি ওই ধরনের যে কে কী মনে করলো বা কে কী ভাবলো, দ্যাট ডাজেন্ট ম্যাটার, আমি ক্ষমতায় যাব, এই জিনিসটাকে ইস্যু করে কিংবা রাশিয়ানদের সঙ্গে যোগাযোগ করে কিংবা বিভিন্ন উপায়ে আমি ক্ষমতা দখল করব, আমার 39% ভোট তো আমার আছেই, এ দেশের অশিক্ষিত বা অর্ধশিক্ষিত লোকজন যারা আছেন। কিন্তু এই সিমালটেনিয়াসলি যারা মনে করেন দেশে একটু হাইলি এডুকেটেড, যারা মানবিক গুণাবলী সম্পন্ন লোকজন, তারা কেউ কিন্তু এই জিনিসটা লাইক করছে না। তারা কিন্তু অন্যান্য প্রেসিডেন্টদের ভালো ভালো, তাদের আর্টিকুলেশন, যারা তারা চমৎকারভাবে যেভাবে প্রেসিডেন্সিয়াল ব্যবহার দিয়ে দেশের মানুষকে, পৃথিবীর মানুষকে জয় করতেন, সে সমস্ত দৃষ্টান্তগুলো সামনে তুলে ধরছেন, যে আগের প্রেসিডেন্ট ফর এক্সাম্পল ক্লিন্টন, ওবামা, তারা কীভাবে পৃথিবীর নেতা হতে পেরেছেন, পৃথিবীর সমস্ত নেতার, পৃথিবীর মানুষের আস্থা অর্জন করতে পেরেছেন, এবং সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমেরিকার প্রেসিডেন্ট মানে শুধু কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট নন, তিনি গোটা বিশ্বের পররাষ্ট্রনীতি, অর্থনীতি, বিশ্ব রাজনীতি সবকিছুর জায়গাতে কিন্তু আস্থা কিংবা ভরসা, সেই জায়গাটিতে তাকে নেতৃত্ব দিতে হয়। আমি একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে, মাহফুজুর রহমান, খুব ছোট্ট করে আপনি যদি বলেন যে বিশেষ করে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এক ধরনের আতঙ্ক বিরাজ করছে, যারা অবৈধ ছিলেন তাদেরকে ডিপোর্ট করার ঘটনা কিন্তু বারাক ওবামার আমলেও হয়েছে, কিন্তু এই সময় কেন মানুষ এত বেশি আতঙ্কে আছেন? সেটা হচ্ছে উনি
সেম কাজটি যেটি বারাক ওবামার সময় করেছে, নীরবে করেছে, নিবৃত্তে করেছে প্রচুর, উনি কিন্তু অনেক অনেক বেশি লোক ডিপোর্ট করেছে। আর আমাদের প্রেসিডেন্টের আপনি যেটা বলেছেন, বাবা কিছু বললো যে উনি রাজনীতিতে কিন্তু সেটা ইউজ করছে ইমিগ্রেশনের বিষয়টি ওনার যে ক্ষমতা থাকার জন্য এবং ওনার যে সাপোর্টার আছে ওনাদের সাপোর্ট কালেকশন করার জন্য উনি কিন্তু ইমিগ্রেশন ইস্যুটাকে ব্যবহার করছে। সেই জন্যই উনি যে সিমিলার জবটাকেই অনেক হাইলাইট করে আপনার জনগণের সামনে তুলে ধরছে, সেই জন্যই বেশি আলোচিত হচ্ছে আমরা আরেকদিন এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব। তবে আজকের মতো বিদায় নিতে হচ্ছে, সেই সাথে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, অ্যাটর্নি মাহফুজুর রহমান এবং অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবুল। সেই সাথে দর্শক ধন্যবাদ আপনাদেরকেও, সবাই ভালো থাকবেন।